জুলাইয়ের পর আবারও ঘরের মাটিতে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরের এগেইনস্টে ডিসেম্বরের 1 এবং 4 তারিখ ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে দুটো যার 1 তারিখের ম্যাচটা শুরু হবে বিকেল 4টায় এবং 4 তারিখের ম্যাচটা হবে 3টায় এবং দুটো ম্যাচে কিন্তু সরাসরি দেখা যাবে টিএসপোর্টস নেটওয়ার্কে বাংলাদেশের মেয়েরা যখন আসলে সাফ চ্যাম্পিয়ন হলো এরপর প্রতিশ্রুতির কোনো অভাব ছিল না তোমাদের জন্য সব করা হবে মানে প্রতিদিনই সংবর্ধনা তারা পেয়েছে এরপর এই দলটাই আমরা যদি দেখি যে লাস্ট আপনি এটা হচ্ছে 2023 2022 তারা সাফ চ্যাম্পিয়ন হয়েছিল এরপর 23 সালে এসে তারা মাত্র 5টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং 2024 যে অলিম্পিক সে অলিম্পিকের বাছাই পর্বে টাকার অভাবে তাদেরকে পাঠানো হয়নি এরপর যখন সমালোচনা হচ্ছিল তখন বাংলাদেশে নেপালকে ডেকে আনা হলো নেপালকে নিয়ে এসে দুটো ম্যাচ বাংলাদেশের মেয়েরা খেললো যে দুটো ম্যাচে আসলে ড্র হয়েছিল যদি শেষ ম্যাচটা পেনাল্টিতে যেহেতু হচ্ছে গিয়ে ডিসাইড হয়েছে সুতরাং সেটার মধ্যেও নেপাল তারা শেষ হাসি হেসেছিল এরপর এশিয়ান গেমসে 3টা ম্যাচ বাংলাদেশ 2টা ম্যাচ হেরেছে 1টা ম্যাচ ড্র করেছে এই ছিল এই বছরে বাংলাদেশের 5টা ম্যাচ সিঙ্গাপুর অন্যদিকে 8টা ম্যাচ খেলেছে এই বছর যেখানে তারা আসলে 2টা ম্যাচ জিতেছে 2017 সালে শেষবার সিঙ্গাপুর পুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং সেই ম্যাচটা 3-0 গোলে হারতে হয়েছিল এবং তখন কিন্তু এই মারিয়া মান্দা মনিকা চাকমা তারা অনেক জুনিয়র ছিলেন এখন আসলে তারাই সিনিয়র তাদের উপরেই দলের দায়িত্বটা আছে এবং এই জায়গায় সবচেয়ে বড় বাংলাদেশের জন্য সেটব্যাকটা হচ্ছে কৃষ্ণ রানী সরকারের না থাকা কারণ ইঞ্জুরির কারণে তিনি 3 থেকে 4 মাসের জন্য আসলে দলের সাথে থাকতে পারছেন না বাংলাদেশের কাছ থেকে যেটা আসলে দেখতে চাইবেন সবাই সেটা হচ্ছে বাংলাদেশের সাফের পারফরমেন্সটা ফেরত আসা ম্যাচের ফল কি হচ্ছে সেটা দিয়ে হয়তো ডিফাইন না করে বাংলাদেশ সেই ব্র্যান্ডের ফুটবলটা খেলতে পারছে কি না যেটা তারা গত কয়েক বছর ধরে খেলে আসছিল এবং যেটা এই বছর আর দেখা যায়নি একেবারেই এবং বাংলাদেশের মেয়েদের জন্য সবচেয়ে পজিটিভ বা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তাদের ওই কমলাপুরের টার্ফটা তারা যেখানে খেলে অভ্যস্ত এখন ওই মাঠে যদি বাংলাদেশের মেয়েরা পারফর্ম করতে না পারে সেটা কোচ এবং প্লেয়ারদের উপরে কিছুটা হলো চাপ তৈরি করবে ম্যাচের ফলের কথা বলছি না আরও একবার মনে করিয়ে দিতে চাই বাংলাদেশ কোন ব্র্যান্ডের ফুটবল খেলছে বাংলাদেশ ডমিনেট করতে পারছে ডমিনেট করাটাও এখানে খুব ইম্পর্টেন্ট না বাংলাদেশ হলো প্রপার ফুটবলটা খেলতে চায় পারছে কিনা যে ফুটবলটা বাংলাদেশের লোকেরা দেখতে চান এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের পুরুষ দল এখন ভালো করছেন কিন্তু একটা সময় বছর খানেক আগেও সিনারিওটা এমন ছিল যে বাংলাদেশের মেয়েরা যে ব্র্যান্ডের ফুটবল খেলতো বাংলাদেশের লোকেরা সেটা মন ভরে দেখতেন এবং খুব প্রশংসাও হতো সেই ব্যাপারটাতে আর একবার ফেরত আসা এবং সেটার সাথে আরও একটা জিনিস কি ওভারঅল আপনি ফুটবলটাকে ছেলে মেয়ে এইভাবে ডিভাইড না করে টোটাল ফুটবলটাকে দেখেন সেখানে কিন্তু বাংলাদেশের ফুটবল এখন বেশ ভালো একটা জায়গায় কিন্তু রয়েছে সেখানে ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংস তারা এফসি কাপের নকআউট স্টেজে দ্বারপ্রান্তে রয়েছে মানুষ তাদের নিয়ে আশা দেখছে তাদেরকে দিয়েই বাংলাদেশের ফুটবলকে নিয়েও ভাবছে ন্যাশনাল টিম তারা দুর্দান্ত খেলছে সেখানে লেবাননকে ঘরের মাঠে ড্র করা লেবাননের সাথে অর্থাৎ ফুটবল কিন্তু একটা পিকে যাচ্ছে ধীরে ধীরে ওটার দায়িত্বটাও কিন্তু এই নারী ফুটবলাররাও কিন্তু বলছে যে ছেলেরা আসলে যেই জায়গাটায় ছেলে ফুটবল দল যেই জায়গাটায় নিয়ে গেছে আমরাও দেখে পারি কি না যে সেই জোয়ারটাকে ধরে রাখতে সেই জোয়ারে সামিল হতে আমি আসলে জোয়ার ভাটায় বিশ্বাসী না শেষ পর্যন্ত আমি ধারাবাহিকতায় বিশ্বাসী বাংলাদেশের মেয়েদের ফুটবলের কাছ থেকে ফুটবলারদের কাছ থেকে সম্ভবত সবাই কম বেশি সেই ধারাবাহিকতাটাই প্রত্যাশা করবেন ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.